একটা বাধ্য হইল, সারা ত্রিপুরা রাজ্যতে আমাদের এরিয়াও সম্প্রদায়রা যে আইনি রাস্তা অবরোধ করবো, এইভাবে অনেক সমর্থন দেওয়া হয়েছে বা অনেক মানুষ খারাপ হয়ে গেছে। তখনে যারা সারা ত্রিপুরা এরিয়াও জনজাতিরা বা অন্যান্য জাতিরা হোক, যারা শিক্ষিত লোক বা বুদ্ধিজীবী লোক, তারা চিন্তাধারা দেখো, কারণটা যেহেতু গভর্নমেন্ট প্রশাসন তার সাথে আলোচনার মাধ্যমেই তো আমি ওই যে অবরোধ রাস্তা এই অবরোধটা আমি উদ্ধ করলো। এই উদ্ধ মাধ্যমে এখন যে সারা ত্রিপুরা যে আমাদের এরিয়ার জনজাতিরা পায়েই থাকি কি নাই থাকি যা আমি সমস্ত জানি না, কিন্তু আমার মতো যদি না পায়েই থাকি তাহলে তারা ওই ওই আমার সাথে তো আবার নতুন বাজেট না হলে মানে পাওয়া যায়। আচ্ছা, আপনারা কতজন বেনিফিশিয়ারি আছেন যারা এখন পর্যন্ত এই স্কিমের আওতায় আছেন? না মানে এখন যে বেনিফিশিয়ারি আছেন 172 জন আছে, কাকড়েশ্বর ভিলেজ আর পেকর্ম ভিলেজের মধ্যে যে 70 জন আছে আপাতত আমার দুইটা বেনিফিশিয়ারি মধ্যে। এই কারণে মানে আপনার মিডিয়ার সাথে আমি অনুরোধ করবো সবাইকে বেনিফিশিয়ারি।